পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ছোটনীলপুর সুভাষপাড়ায় সোমবার রাতে ষাঁড় মেয়েদের নিয়ে বিবাদ সৃষ্টি হয়। এলাকার বাসিন্দা অশোক দাস ও পাপিয়া দাস অভিযোগ করেন, এলাকার বাসিন্দা অঞ্জনা দাসের বাড়িতে দুটি ষাঁড় মেয়ে আছে। এছাড়াও বেশ কিছু পথ ষাঁড় মেয়েদের তিনি খাবার দেন। তাদের ষাঁড় মেয়েগুলি রাতে চেঁচামেচি করে এবং লোক দেখলেই তাড়া করে। এর প্রতিবাদ করতে অঞ্জনাদের পুত্র তাদের উপর চড়াও হয়ে মারধর করে। আমার ঘটনাটা হয়েছে, কুকুরগুলোকে প্রায় দিন ওরা বাইরের কুকুর এবং ঘরের কুকুর দুটো রেখেছে, সেগুলোকে সবসময় ছেড়ে দেয়। আমার হাজব্যান্ড যখন রাত্রিবেলা বাড়ি ফেরে তখন ওই কুকুরগুলোকে পর্যন্ত ছেড়ে দেয়, আর ঘরের বারান্দা লাইট সব বন্ধ করে ভেতর থেকে জল ছুড়েছে। কালকে জল ছুড়েছে, দু এক কথাও হয়েছে, গায়ে হাত তোলা তখন হয়নি। ওর মা আবার ছেলেকে ফোন করে ডেকে নিয়েছে, ছেলে আবার কতগুলো বাইরে থেকে কতগুলো ছেলে নিয়েছে, অচেনা আছে, সেগুলোকে চিনি না। ওরা এসে ও আমার হাজব্যান্ডটা এখানটা ধরেছে, আর মেয়েটা আমার অ্যাপেন্ডিক্স অপারেশন করেছে, মানে ওর বিভৎস রূপ নিয়ে মেয়েটাকে পর্যন্ত মারতে এসেছে ওই ছেলেটা। এইটাই হয়েছে, তারপর তো মারামারি এই যে এখানে ফেলেছে, এই আঙুলটা চোট পেয়েছি। আচ্ছা, তারা বলছে কি আপনারা মেরেছেন? আর পাড়ার লোক আছে তো, পাড়ার লোককে জিজ্ঞেস করুন যে ওদের ঘরে কাজগুলোকে ভেঙেছে, বা একটাও জিজ্ঞেস করতে পারেন যে আমার হাজব্যান্ড কিরকম। হাজব্যান্ড যদি খারাপ হয়ে থাকে, পাড়ার লোকের একটা খারাপ একটা ইয়ে কথা বলবে যে ওর হাজব্যান্ড ভালো না, মাতাল যে মদ খেয়ে মারপিট করেছে, সেসব না। আপনি জেনে নিন, আশেপাশের লোকের কাছে জেনে নিন। বাচ্চা ছেলেরা কেউ পেরোতে পারে না, এমনকি এদিকে কেউ আসতে পারে না, ওর তেড়ে তেড়ে আসে। তা যখন তেড়ে তেড়ে আসে তখন ওই উনি বলে, ওই ভদ্রমহিলা বলে যে খা খা কামড়া কামড়া, কারণ ওই কুকুরগুলোকে উত্তেজিত করে দেয়, যা যা কামড়া কামড়া। কুকুরের উৎপাতে আমরা থাকতে পারছি না, আর দুটো চারটে কুকুর থাকে ঠিক আছে, কুকুর হচ্ছে মোটামুটি 10-12টা, তারপর বাচ্চা কাচ্চা হয়েছে কম করে 16-17টা বাচ্চা কাচ্চা হয়েছে। এত কুকুর নিয়ে তো, এত কুকুর নিয়ে তো থাকা যায় না। হ্যাঁ, আমাদের বক্তব্য হচ্ছে যে দু চারটে কুকুর থাক, আমরা সবাই খেতে দেবো। হ্যাঁ, কুকুরকে আমরা আগে যেমন খেতে দিতাম, কিন্তু এত কুকুর না, তার মধ্যে আবার এমন কুকুর হয়েছে যে মানুষ গেলে পরেই খালি ঘেউ 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 করতে করতে। কামড়ায় কি? হ্যাঁ কামড়ায়। হ্যাঁ, বাচ্চাগুলো কোন রকম আসতেই পারে না। কামড়ায় মানে কাউকে কামড়েছে? একটা বাচ্চাকে আশ্রয় দিয়েছে, এরকম হচ্ছে করেছে। তো কুকুর তো তার প্রাণ আছে, সে কুকুর তো থাকতেই পারে, এটাতে আপত্তি কি আছে? আপত্তি কোনো কিছু ব্যাপার নাই তো, গাদা খানে কুকুর একটা তো একটা পাড়ার মধ্যে একটা থাকা। কুকুরটাকে কি করবেন, মেরে দেবেন না ফেলে দেবেন? তাহলে কি করবেন? কুকুরগুলো যাতে ওরা যদি নিজেরা পোষে, ওরা নিজেরা কুকুরগুলোকে একটা জায়গায় আটকে পুষুক, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু কুকুরগুলোকে ছেড়ে দিচ্ছে, কুকুরগুলো তো উৎপাতও করছে, গোটা রাত হচ্ছে চিল্লামিল্লি করে একাকার করে। তো শুনুন, বাচ্চা বাড়ির বাচ্চাকে সামলে রাখা যায়, আর ওর মধ্যে দু চারটে কুকুর এমন তৈরি হয়েছে, কুকুরকে ওরা যাতে আটকে রাখে আমাদের আর কোনো আপত্তি নেই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অঞ্জনা দে, তিনি পাল্টা অভিযোগ করেন ওই ব্যক্তিরাই তাদের মারধর করছে। এই যে কুকুর নিয়ে রাস্তা কুকুরকে আমি খাবার দিই, প্লাস আমি যাতে মানুষের কোনো ক্ষতি না করে কুকুরগুলোকে আমি তো আমার নিজের ঘরগুলো ছেড়ে দিয়েছি, আমার ঘরে ক্ষতি হচ্ছে, কিন্তু কুকুরগুলোকে খাবার দিই, ওরা শুধু ওই যে লোক দেখছে তো চেঁচাচ্ছে বলে ওইটা পাড়ার লোকের অন্যায়। কেন চেঁচাবে, ঘরে কুকুর খেয়ে রাখছে? হ্যাঁ, কুকুরগুলোকে মারছে দিন রাত, এরকম পাথর ছুটছে, ইট মারছে, ঠ্যাং করার মধ্যে আমি ওষুধ এনে এনেও খাওয়াচ্ছি, ট্রিটমেন্ট করছি। তারপরে ওই ঘরে কতগুলো কুকুরের বাচ্চা রেখেছে, সেগুলোকেও মানে টেনে টেনে কুকুরের জালে ভাবে ফেলে দিচ্ছে, রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছে। কুকুর রাখতে যাবো না, কুকুর কেন যাচাবে? আপনি এখান থেকে কুকুর হাঁটান না, না আপনাকে তাই আমাকে বলছে, আপনি বেরিয়ে যান এখান থেকে। কে বলছে সেটা? ওই বউটা, আপনি বেরিয়ে যান, আপনাকে এখানে থাকতে দেবো না। হ্যাঁ, আমাকে বলছে ঘর থেকে আমাকে তাড়াবে, আমার ছেলেকে ডাইরেক্ট বলছে যে তোর মাকে এখান থেকে সরা, তাহলে কুকুরকে সরা। আমি কুকুরও সরাবো না, আর আমি নিজে আমার বাড়ি থেকে আমি কেন সরবো? দেখি কোনো ঝামেলা হয়েছিল, মারপিট, আমার মেয়েকে মেরেছে, ছেলেকে মারছে, গাড়ি ভেঙে দিয়েছে, তারপরে কাঁচপাশ ফাটিয়ে দিয়েছে মেরে ধরে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় করেছিলাম, পুলিশ এসেছিল কালকে রাত্রিবেলা 12:30টায় পুলিশ এসেছিল। এটার প্রতিবাদ হোক, এরকম রোজ রোজ কুকুরকে মারার থেকে বিশেষ করে আমাদের গায়ে অত্যাচার করা,
এদের ঘটনাটা তো উনি বললেন যে এই কুকুর ভালোবাসে সত্যি করে, একদিন ফেলেও এসেছিল, আমাকে বললো তুমি চলো আমি আর তুমি কুকুরগুলোকে আবার নিয়ে আসি, আমি আর ওগি এই বাচ্চাগুলোকে নিয়ে আসলাম ওই তোমার পিকতলার ওখান থেকে। এবার আমার বাড়িতেও তিন চারটে কুকুর আছে জানো তো, আমিও খাওয়াই রাস্তার কুকুরও প্রচুর খাওয়াই। এবার আমি যে কুকুরগুলোকে খাওয়াই তিনটে পরপর মারা গেল তিন চারটে, আমি থানাতেও গেছিলাম বলতে, মেজবাবু যে সঞ্জয় রায় আছে ওর সাথে আমার রীতিমতো একা মানে ঝগড়া হলো ওর সাথে, ঠিক আছে আমাকে বাড়ি করে দিচ্ছে ওকে থানা থেকে, আমার কথা বিশ্বাস করলো না। তারপর আমি ডিএসপির সাথে কথা বললাম, বলে আপনি একটা লিখিত দিন, আমি আর যাইনি, দিয়ে এই দুই তিনটে কুকুর পরপর আমি খেতে দিতাম ওগুলোকে মরে গেছে, তারপর তো এদের পেছনে তো দেখতে পাচ্ছ লেগে আছে। আর আমার তিনটে ঘরে থাকে এখন, অভিযোগ করেছে পুলিশ, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।